গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজ বাসিপাট সব রান্না বসিয়ে দিয়েছি, বাসিপাটগুলো সেরে নিয়েছি, নিয়ে রান্না চলে এসেছি। আজকে ডিম কারি করব, খুব অল্প করে একটা ডিম কারি। এখানে মশলা নিয়ে নিয়েছি, মশলার মধ্যে আদা জিরে লঙ্কা দিয়েছি, আপনার হচ্ছে রসুন পাঁচ ফোড়ন দিয়ে এটাকে মশলা করে নিলাম। আর এখানে ডিমটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি, ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে পোলট্রির ডিম, সেদ্ধ করতে বেশি সময় লাগলো না, আর ছেড়ে গেছে খুব সুন্দর। আমি আগে হাঁসের ডিম রান্না করতাম, ছাড়তো না ভালো। আর রান্না করার সময় কেমন খাবলা খাবলা দেখাতো, কেমন লাগতো, কিন্তু পোলট্রির ডিমগুলো দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। আমি হচ্ছে নিয়ে চলে এলাম, মেয়েকে স্কুলে দিতে গেছি, আজকাল বাজারে গেলাম না, কারণ সাইকেলটা ছিল না, নাহলে বাজারে যেতাম, মাছ আনার ইচ্ছা ছিল। তা মেয়েটাকে স্কুলে দিতে গিয়ে ডিমগুলো কিনে নিয়ে এলাম, নাহলে আর উপায় ছিল না, আর বাজার করতে তো একেবারেই পারিনি আজকে। তা কী দিয়ে ভাত খাওয়া হবে, তাই জন্য ভাবলাম যে হচ্ছে ডিম নিয়ে চলে আসি। তাই ডিমটাকে রান্না করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে সকালবেলা ভাত ডাল আলু সেদ্ধ এগুলো করে রেখে গেছি। আর এখানে হচ্ছে মশলা করে নিচ্ছি, এখানে ডিম ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি যে বাটা মশলাটা করলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটাতে একটু এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়েছি, তাই সেন্টটা গন্ধটা খুব সুন্দর এসেছে। তা এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ডিমের কারি কিন্তু লাল খুব সুন্দর একটা কালার করা যায়, আমি কিন্তু কালারটা পছন্দ করি না, কারণ আমি বাটা মশলা সাদা হোক যেটা উপকার সেই দিকটাই আমি ভাবি। আর যেহেতু বাচ্চা আছে, এখন থেকে কেমিক্যাল কোনো জিনিস খাওয়াতে আমার ইচ্ছা একেবারেই নেই, তাই জন্য আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এখানে আমি লঙ্কা বাচ্চা আছে, খুব বেশি লঙ্কাটা ব্যবহার করছি না। আর একটু লঙ্কাটা যদি বেশি করে দেওয়া যায় বা কাশ্মীরি লঙ্কা দেওয়া যায় তাহলে কালারটা কিন্তু সুন্দর আসে। তা এখানে আমি কোনো আত্মীয় স্বজন পরিজন খাবে না, আমরা নিজেরা খাবো বলে বানাচ্ছি যেহেতু, তাই সিম্পলভাবে করেই খাওয়া ভালো। তা ডিমটা বলতে বলতে আমার ডিম কারিটা আমার হয়ে গেছে, এখানে পুরো সেদ্ধ হয়ে গেল, পুরোভাবেই রান্না হয়ে গেল ডিমের কারি। আর ডাল আলু সেদ্ধ আগে থেকে করা আছে, ভাতটাও করা আছে। তা বন্ধুরা, আজকে ডিমের কারিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনাদের মধ্যে কে কে ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আর এখানে একটু হচ্ছে মশলা দিয়ে দিলাম, মিট মশলা দিয়ে দিলাম একটু গন্ধটা আসার জন্য, যদিও এটা ডিম কারি। আর এটা হচ্ছে নামিয়ে নিচ্ছি, ডিম কারিটা মনে হচ্ছে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যা গরম ভাতের সাথে কিন্তু ডিম কারি কিন্তু ভালোই লাগে, বা রুটির সাথেও খাওয়া যায়, রুটির সাথেও এরকম ডিম কারি থাকলে ভালো জমে যাবে। তা এখন সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো হলো, এখন আমি ভাত বাড়বো, কারণ খিদে পেয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। তা এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি, ভাতের মধ্যে এখানে ভাত নিয়ে নিচ্ছি, এটা ডাল করেছিলাম, মসুর ডাল, ভাতের সাথে ডাল ছিল, আর এই যে ডিম কারি, আর সঙ্গে আছে একটু আলু সেদ্ধ। আজকের আমাদের থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আপনারাও এইভাবে করে খাবেন। খুব সিম্পল, সাদা মেটে খাওয়া, এমন কিছু নয়। এখন বাজে 11:30টার মতো, 11:30 বাজে। তা বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এবার আমি চলে এলাম বিকালবেলার পাটে। এখানে দেখুন, আমাদের ঘরের পেছনটাতে
কত সুন্দর, বেশ প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আর এখানে দেখুন গরুগুলো রোজ আসে এই ঘাসগুলো খাওয়ার জন্য, আর আমরা জানলা দিয়ে বসে বসে দেখি। এখন মেয়েটাকে পড়তে বসিয়েছি, ও স্কুল থেকে এসে হোমওয়ার্কগুলো করে নেয়, আর সেই সময় আমি জানলার ধারে বসে বসে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখি। আর একটু হালকা বৃষ্টি একটা হচ্ছে, তা এখানে বক অনেকেই হয়তো অনেক মানে আপনারা হয়তো অনেকেই দেখেননি এই প্রাকৃতিক দৃশ্যটা, প্রাকৃতিক জিনিসটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। দেখুন বক, সঙ্গে বক তো দেখাই যায় না, তাই এখানে দেখুন গরুগুলো এলে কিন্তু বকগুলো এসে যায়। কেন আসে? কারণ গরুর গায়ে এক ধরনের কীট থাকে, সেই কীটগুলো গরু মানে বকগুলো ওই গরুর গা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে খায়। আর এখানে আমার মেয়ে হোমওয়ার্ক করছে বসে বসে, ও জানলার ধারেই বসেছে, একবার করে বৃষ্টি ভেজা গরুগুলো দেখছে আর একবার করে হোমওয়ার্ক করছে। এখন দুপুরবেলা, একদম নিরিবিলি, একদম শান্ত সময় তা হচ্ছে। আর আবার আরেকটা কথা বন্ধুরা, এখানে বকের সাথে আবার একটা শালিক পাখিও আছে, গরুর পিঠে শালিক পাখিটাও বসে আছে, এগুলোও বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য যেটাকে বলা হয়। আর মেয়েটা এদিকে লেখাপড়াটাগুলো করে নিচ্ছে। এই অংশটা আপনাদের বেশি আমি দেখাই, আজকে গরুগুলো এসেছে, আর গরুগুলো এসেই আমাদের জানলার দিকে তাকিয়ে থাকে, কারণ আমাদের অনেক সময় বাসি রুটি বেশি হয়ে গেলে বা এমনি যদি বেশি হয়ে যায় রুটিগুলোকে ফেলে না দিয়ে এই গরুগুলোর জন্য রেখে দিই, গরুগুলো জানলার ধারে যখন আসে রুটিগুলো দিয়ে দিই। আর গরুগুলো একটা অভ্যস্ত হয়ে গেছে, কোথাকার আর কাদের গরু কিছুই জানি না, কিন্তু আসে এখানে, তা রুটি দেওয়া হলে না দেওয়া হলেও গরুগুলো কিন্তু জানলার ধারে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রুটির জন্য, অনেকক্ষণ তাকিয়ে থাকে। আর হচ্ছে এইভাবে মেয়েটা ডাকছে, ও রুটি দেবে বলে ডাকছে, রুটিগুলো বেশি হয়েছে, রুটিগুলো ডাকছে, গরুগুলো এসে যাবে। এই যে বকটা একদম সামনে এসে গেছে, মানে একদম দারুণ প্রাকৃতিক একটা দৃশ্য, গরুর সাথে সাথে বকটা ঘুরছে, গরুগুলো যেখানে যাচ্ছে বকগুলো সঙ্গে সঙ্গে যাচ্ছে, দুটো বক এসেছে আর একটা শালিক পাখি এসেছে। আর এটা আমাদের বাইরে থেকে দেখতে হয় না, একদম বাড়িতে জানলায় বসেই এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখি। এই যে রুটি খেতে এসে গেছে, এরা রুটি খাবে, আর গরুগুলো এসে আমাদের জানলায় স্টে করে, অনেকক্ষণ থাকে বেশ রুটি খাবে বলে। বন্ধুরা, এখানে আমার মেয়ে আঁকা, ও আঁকা শেখে, ছোট বাচ্চা, ও যে আঁকা শেখে সেই আঁকাগুলো আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। আর আজকে ফার্স্টে ওর আঁকার ডেট ছিল, ও আঁকতে গিয়েছিল, একে এখন বাড়ি ফিরেছে, সেই আঁকাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর ছোট বাচ্চা তো, যেহেতু ও এরকম এঁকেছে, কেমন এঁকেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।